বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকান সাধারণ সভা অনুষ্ঠিত হয় সোমবার জ্যাকসন হার্সের পালকি হলে। সভায় দেয়ান মহিউদ্দিনকে প্রেসিডেন্ট ও মিসবা আবেদিনকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় গত বছরের আয় ব্যয়ের হিসাব এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্য হওয়ার শেষ তারিখ ছিল 18 ডিসেম্বর রোববার লং আইল্যান্ড সিটি 21 হালাল কিচেন রেস্টুরেন্টে। অনুষ্ঠানে পুরাতন সদস্যরা বকেয়া চাঁদা পরিশোধ করেও সদস্যপদ নবায়ন এবং প্রবাসী মৌলভীবাজার বাসীরা নতুন সদস্যপদ গ্রহণ করেন। বিএনপি নিউইয়র্ক স্টেট শাখার আয়োজনে রোববার রাতে ব্রুকলিনের পাঞ্জাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কামাল পাশা বাবুল, শিরিন সুলতানা, ইঞ্জিনিয়ার খালেক প্রমুখ। তারা সরকারের কর্মকাণ্ডে সমালোচনা করে বিরোধী দলকে দমন নিপীড়ন বন্ধ করেও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুমকি দেন। সাংস্কৃতিক পর্বে ফ্যাশন শো, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। আমরা জিয়ার সৈনিক এর উদ্যোগে 40তম বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হলো পালকি সেন্টারে। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার জন্য জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী সকলকে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, 71-এ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা পেত কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। সভায় বক্তব্য রাখেন শারাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, গোলাম হোসেন, ওয়াহাব আখন্দ, আবু তাহের, মানুল করিম টিপু প্রমুখ। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বিজয়ের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো জ্যামাইকার বার্নি হলে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ডাক্তার এ কে আব্দুল মোমেন, সাব্বির আহমেদ চৌধুরী, এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, পত্রিকার প্রধান সম্পাদক ডাক্তার মাসুদুল হাসান, সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয় জ্যাকসন হাইটসের একটি ভেনুতে। নতুন সভাপতি মাহফুজুর রহমান ও সেক্রেটারি আবু তাহেরের কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সারোয়াল হাসান। তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির বিজয় দিবস অনুষ্ঠান হয়ে গেল রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। আক্তার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অবিলম্বে তারেক রহমান কোকোসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়ার দাবি জানান। তারা যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহ্বান জানান। মাদারীপুর জেলা সমিতির মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল উডসাইডের ঢাকা ক্লাবে। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য পূরণে প্রবাস থেকে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় প্রবাসী বাংলাদেশিদের প্রতি। বক্তারা যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদেরকে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন মোতায়েন হোসেন ও জিয়াউর রহমান টিটু। নিউ ইয়র্কে বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন বিপার উদ্যোগে বার্ষিক সনদ ও ট্রফি বিতরণ ও মহান বিজয় দিবসের অনুষ্ঠান করা হয় অ্যাস্টোরিয়ার PS230-তে। অনুষ্ঠানে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীতালক্ষ্য, নৃত্যানুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। বিপার ছাত্র, ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও পৃষ্ঠপোষক সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন শিশুদের বিভিন্ন পরিবেশনা। 21-এ পদকপ্রাপ্ত নিউ ইয়র্ক প্রবাসী কবি শহীদ কাদরীর বাসভবনে অনুষ্ঠিত হয় এক কবিতা সন্ধ্যা। প্রবাসী কবি ও আবৃত্তিকাররা অনুষ্ঠানে বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন। তোমার এবং আমার দেহে এমন দীপ্তি চাই, লাল স্পন্দনের মতো অনুভব করতে করতে এই যে ক্রমাগত এগিয়ে চলেছি, বিভিন্ন কবির কবিতা নিয়ে আলোচনা করেন। এবারে ডেস্ক রিপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশের কমিউনিটির আরও কয়েকটি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় রোববার উডসাইডের এটিএন বাংলা কার্যালয়ে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাসুম মোহাম্মদ মহসিন, নতুন সভাপতি মোল্লা মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাদেরকে স্বাগত জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন সভাপতি মোল্লা মনিরুজ্জামান অ্যাসোসিয়েশনকে একটি গতিশীল ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিবেদিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন MS আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে। অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে।
ক্রিসমাস আসতে 5 দিন বাকি থাকলেও 50% আমেরিকান ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন এবারকার ক্রিসমাস শপিং। শপিং মল ও রিটেল স্টোরগুলোতে ক্রেতা সমাগম জরিপ করে অর্থনীতিবিদরা ধারণা করছেন গত বছরের তুলনায় এবারকার ক্রিসমাসে অন্তত 5% বেশি ব্যবসা হবে। ন্যাশনাল রিটেইলার্স অ্যাসোসিয়েশন এবং অর্থনীতিবিদরা আশা করছেন 25শে ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাস সিজনে গতবারের চেয়ে বিক্রি বেশি হবে $469 বিলিয়ন। সমগ্র যুক্তরাষ্ট্রে বিভিন্ন শপিং সেন্টার, পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রিটেল স্টোরে ক্রিসমাস উপলক্ষে 40-70% মূল্য ছাড় দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে একটা কিনলে একটা ফ্রি সহ লোভনীয় অফার দেওয়া হয়েছে। মন্দা অর্থনৈতিক অবস্থার মধ্যেও ক্রিসমাস সিজনে কেনাবেচার এই ধুম সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। লবণের মতো ভালোবাসার গল্প আমরা অনেকেই জানি। রান্নার স্বাদ বলতে গেলে পুরোটাই নির্ভর করে লবণের পরিমাণের উপর। লবণ বেশি হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা। লবণের পরিমাণ হতে হয় পরিমিত, শুধু স্বাদের জন্যই নয়, সুস্থ থাকার জন্য। সেটাই প্রমাণ করলেন গবেষকরা। অতিরিক্ত লবণ মানব শরীরের জন্য খারাপ, এটা প্রমাণ পাওয়ার পর FDA কর্তৃপক্ষ প্যাকেজ ফুড, ফাস্ট ফুড এবং রেস্টুরেন্টে লবণ ব্যবহারের পরিমাণ সীমিত করে দেওয়ার পরিকল্পনা করেছে। আমেরিকানরা অতিরিক্ত সোডিয়াম খায়, এটা পরিমিত করার লক্ষ্যে ইতিমধ্যেই FDA পক্ষ থেকে জন প্রতি দৈনিক 1 চা চামচের 1/3 অর্থাৎ খুব বেশি হলে 15 মিলিগ্রাম লবণ খাওয়ার পরামর্শ দিয়েছে। বর্তমানে জন প্রতি আমেরিকানরা দৈনিক এর চেয়ে 2 বা 3 গুণ বেশি লবণ খেয়ে থাকেন। বছরে যার পরিমাণ দাঁড়ায় জন প্রতি 11 কাপ লবণ। এই অতিরিক্ত সোডিয়াম ব্লাড প্রেশার বাড়ায়, যা আমেরিকানদের হার্ট ফেলিওর, লিভার সিরোসিস এবং কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। লবণের বিকল্প হিসেবে নিউট্রিশনিস্টরা রান্নার জন্য লেমন জুস বা ভিনেগার ব্যবহারের উপর জোর দিয়েছেন। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেনসিলভেনিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়ের 40তম বার্ষিকী। হ্যাটফিল্ডের ফায়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ করার অভিজ্ঞতার বর্ণনা করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কংগ্রেসম্যান ও সিটি মেয়র। অনুষ্ঠানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। শেষে পরিবেশিত হয় মুক্তির গান। এদিকে বিজয় দিবস পালন উপলক্ষে ল্যান্সডেলের জিওন চার্চে পেনসিলভেনিয়া বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ এখন ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন। দ্রব্যমূল্য, গুপ্ত হত্যা, টিপাই বাঁধ সহ নানা সমস্যার কথা তুলে ধরে তারা বলেন, এই সরকার বিরোধী দল দমন ও নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। দেশের কল্যাণ করতে হলে অবিলম্বে সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসন কায়েমের জন্য বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানান তারা। বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনসুলেট অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কনসাল জেনারেল শাহনাজ গাজীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রবাসী মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের বাংলাদেশিরা সেখানে একটি বাংলাদেশ লাইব্রেরি করার অনুরোধ জানান। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন 17 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বের হয় চমৎকার একটি মোটর শোভাযাত্রা। একই দিন লস অ্যাঞ্জেলস আওয়ামী লীগের উদ্যোগে স্যাচো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয় বিজয় মেলা। 40তম বিজয় দিবস পালন উপলক্ষে নিউজার্সি আওয়ামী লীগের উদ্যোগে পেটারসন সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় যুদ্ধ অপরাধী ও শীর্ষক দুর্নীতিবাজদের রক্ষায় বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বক্তারা তাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বস্টনে 40তম বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত 2 সাংসদ জোরালো কণ্ঠে ঘোষণা করেন, বর্তমান সরকারের মেয়াদকালে শীর্ষস্থানীয় যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হবে এবং এই বিচারকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াতের সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার ক্যামব্রিজ একটি কমিউনিটি সেন্টারে।
কানেকটিকাটে গ্রেটার হার্টফোর্ডের বাংলাদেশি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন অপারেশন সোসাইটির উদ্যোগে শুক্রবার বাংলাদেশের মহান বিজয় দিবসের 4 দশক পূর্তি পালন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। 16 ডিসেম্বর সন্ধ্যায় কানেকটিকাটের ম্যানচেস্টার আমেরিকান লিজিওন হলে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বিজয় দিবস ও মিলন মেলার অনুষ্ঠানে ছিল আলোচনা, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বর্ণমালা বাংলার স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান স্টেট শাখার উদ্যোগে 40তম মহান বিজয় দিবস উপলক্ষে শওকত চৌধুরীর সভাপতিত্বে এবং লেফাস ইউ আহমেদ পরিচালনায় স্থানীয় বনফুল রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সহায়তা করার আহ্বান জানান। একই দিন মিশিগান আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধু স্বপ্নপূরণে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করার আহ্বান জানান। ওকলাহোমা টালসায় মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওকলাহোমার প্রবাসীরা বাংলাদেশিরা বিজয়ের আনন্দে লাল সবুজের পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের বাংলাদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। আটলান্টিক সিটিতে অবৈধ পণ্য রাখার দায়ে বাংলাদেশী ও পাকিস্তানি ব্যবসায়ী আটকের খবর প্রচার করায় সিটি সাংবাদিকদের নানা প্রকার হুমকি দেওয়া হয়েছে। তার প্রতিবাদে সিটি প্রেস ক্লাবের এক সভা আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘটনার নিন্দা জানানো হয়। এই পর্বের ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হল 40তম মহান বিজয় দিবস। যুদ্ধ অপরাধীদের বিচার হবেই হবে, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে বললেন সজীব ওয়াজেদ জয়। মোম জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার কোনো অনুষ্ঠানে সংবাদ জানাতে ইমেল করুন usporikrama@gmail.com। ATN বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।